فاسالوا اهل الذكر ان كنتم لا تعلمون بالبينات والزبر وانزلنا اليك الذكر لتبين للناس ما نزل اليهم ولعلهم يتفكرون السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى আম্মা অলআ নবিসাল্লাহ আলহি হসাল্লাম রক আত আল ফজর খাইরুম মিনাদ দুনিয়া ওয়ামা ফিহা রহ মুসলিম সম্মিত দিনী ভাইরা আমরা আল্লাহসুফ হান হুয়া তালার নিমিত্তে আমাদের সবটুকু ভালোবাসা নিবেদন করছি যিনি আমাদেরকে ইশাহ নামাজ জামাতে আদা করার তফিক দিলেন এই জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ দুরুসাল্লাম বসিদে হোক প্রিয় নবী নবীম সাল আলী হাসলামের প্রতি যিনি আমাদেরকে আমাদের দুনিয়া এবং পরকালের যত কল্যাণ রয়েছে সে কল্যাণগুলি বর্ণনা করে গেছেন সে নবীর প্রতি আমরা সালাম পেশ করি সাল্লি আলাই আল্লাহ বারিক আলাই প্রাণপ্রিয় দিনী ভাইয়েরা আজকে আমরা একটি হাদিসের আঙ্গিকে কথা বলবো হাদিসটি আমরা পড়েছি যে হাদিসটি মুসলিম শরীফে এসেছে

অধিক অধিক গুণে উত্তর তাহলে ফরজ কেমন হবে বলে সুন্নত যদি সুন্নতের মর্যাদা যদি এত হয় আমরা হাদিস বুঝতে পেরেছি না পারিনি আল্লাহ নেবে বলেছেন যে ব্যক্তি ফজরের দুই রেখা সুন্নত পড়ে সুন্নত তো দুই রেখা রয়েছে দুই রেখাতে আপনি সুন্নত পড়ে ফেলেছেন আপনাকে জানতে হবে দুনিয়া পূর্ণ দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে তার চেয়েও অতি উত্তম হলো এই ফজরের দুই আমরা কল্পনা করতে পেরেছি দুনিয়াতে কি আছে দুনিয়াতে আমাদের মনের চাওয়া আছে তবুও তো মনের চাওয়া এখানে পূর্ণ হবে না দুনিয়াতে এমন কিছু আছে যেটি খুব নগণ্য কিছুই নয় পরকালের তুলনাতে দুনিয়া উল্লেখযোগ্য কিছু বলক যে কিচ্ছুই নাই বিবিধ حادثে আল্লাহর কাছে মাফशीर যেটা পাখা রয়েছে যেন চেয়েই ওই না আল্লাহর কাছে যদি দুনিয়ার মান মর্যাদা শান শক্ত আল্লাহর কাছে বড় হতো তাহলে বেদিনদের কি এক ঢোক পানিও পান করতে দিতেন কেন না এখানে তার ফয়সালা হয়ে যেত কিন্তু দুনিয়াতে ছাড় দিয়েছেন দুনিয়াতে ছাড় ছাড় দিয়েছেন এই ফজর সুন্নতের ব্যাপারে যথেষ্ট কিন্তু কথা আছে অনেক সময় কিছু কিছু ভাইদেরকে আমরা দেখি যারা ফজর সুন্নত পড়তে যে কিছুটা ভুল করে তাই না ফরজ শুরু শুরু হয়ে হয়ে গেছে গেছে জামাত তারা এসে নামাজ শুরু করেছেন আমরা প্রথম অংশ শেষ করি এই মর্মে বিভিন্ন ধরনের কথা বলেছেন বিশেষ করে রহমতুল্লাহ আলাই তিনি বলেছেন যে দুনিয়ার সৃষ্টি থেকে নিয়ে শেষ পর্যন্ত কেমত পর্যন্ত যত স্বর্ণ রূপ্য যা কিছু আছে যাকজি এখানে পাওয়া যাবে তার চেয়েও অধিক গুণে উত্তম হলো ফজরের দুরাকাছন্ন আমরা যদি এতটুকু শুধু বুঝতে পারতাম তাহলে কখনো ছাড়তাম কখনোই ছাড়ার চেষ্টা করতাম না কেননা এই বেশ কিছু দিক এসেছে নবী মুসা sallallahu alaihi wasallam সব সময় গুরুত্ব দিতেন এই দুরাকাছন্নাত সব সময় গুরুত্ব দিতেন তিনি যখন তার বাসাতে থাকতেন সব স্থানে থাকতেন তখনও তিনি গুরুত্ব দিতেন যখন ভ্রমণে বের হতেন সফরে তখনও গুরুত্ব দিতেন যদিও সফরে ফরজ নামাজগুলোকে আল্লাহ সহজ করে দিয়েছেন নামাজগুলোকে কসর করতে পারি দুই রেখা পড়তে হবে চার রাকাত বিশিষ্ট নামাজগুলোকে দুই রেখা পড়তে হবে কসর করতে হবে সুন্নতগুলোকে না পড়াই সুন্নত সুন বরং কেউ যদি সুন্নত পড়ে তাহলে এটি ভালো কাজ করেনি ভালো কাজ করেননি কেননা নেবি মুসাল্লাহ আলাহি সাল্লাহ এমনটি করেননি সাহাবীরা এমনটি করেননি বড় বড় সাহবিরা তারা কিন্তু এমন কাজ করেননি যে তারা সফরে পরিপূর্ণ নামাজ পড়ছেন না চার রেকাত বিশিষ্ট নামাজগুলো দুই রেকাত পড়বেন অনেকে চিন্তা করে যে সব তাহলে কম পাচ্ছেন নামাজ বিল্লাহ আলে সব দেওয়ার মালিক কে যিনি বিধান দিয়েছেন তিনি সব দেন

আলা রকাতাইল ফজল যেটি বোখালি মুসলিম হাদিস নেভীম সাল্লাহ আলিহুসাল্লাম ফজরের এই নফলের চেয়ে অধিক আর অন্য নফলকে এত গুরুত্ব দিতেন গুরুত্ব তো দিতেন সব নমাদ তিনি আদা করতেন সুন্নদগুলো অধিক হারে আদা করতেন তবে অধিক অধিক গুরুত্ব দিতেন ফজরের দুই রেখা সুন্নদকে এই জন্য এই সুন্নত পড়ার কিছু বিধান এসেছে। ইচ্ছে করলে আপনি এই সুন্নত যদি আগে পড়তে না পারে জামাত দাঁড়িয়ে গেছে এমত অবস্থা আমাদের করণীয় আছে না জামাতে নামাজ পড়বো নাকি আমরা সুনত পড়বো এখানে ভুল হয় কিন্তু এখানে ভুল হয় সমাজের এক শ্রেণীর দেখবেন জামাত শুরু হয়ে গেছে এক চলে গেছে তিনি সুন্নতে দাঁড়িয়েছেন না ঠিক হবে না আল্লাহ নবী থেকে হাদিসে হচ্ছে ইদা ওকিমতি সলা যখন ফরজ নামাজ দাঁড়িয়ে যাই তখন ফরজ নামাজ ছাড়া আর অন্য কোনো নামাজ নাই ইচ্ছে করলে আপনি সুন্নত পড়তে পারেন কোথায় সুন্নত কোথায় ফরজ সুন্নত সম্পর্কে আল্লাহ তালা আপনাকে জিজ্ঞেসবাদই করবেন না যদি আপনার ফরজ পূর্ণ থাকে কেননা কালকে আমাদের দিন যে দাঁড়িপাল্লা হবে মিজানের দাঁড়িপাল্লাতে পাল্লাতে মাফ হবে কোনগুলো ফরজ গুলো যদি ফরজ কমপ্লিট থেকে থাকে তাহলে ফরজ তার সুন্নত আদায়ের জন্য এক্সট্রা তাকে সোয়াব দেওয়া হবে তো দাড়ি পাল্লাতে হিসাব হবে আল্লাহ তালা সোয়াব দেবেন কোনো আমল বিফলে যাবে না এটা ঠিক আছে আপনার কোনো আমল বিফলে যাবে না সোয়াব পাওয়া যাবে তবে এগুলো দাঁড়িয়ে পল্লাতে হিসাবের বিষয় নয় নফল করেছেন অতিরিক্ত বিষয় করেছেন আল্লাহ তালা এর এক্সট্রা আপনাকে মর্যাদা দেবেন কিন্তু ফরজগুলো হলো এটি বাধ্য তো আমরা করতেই হবে যদি না করি এর জন্য প্রাশ্চিত পেতে হবে গুণা আপনার লিপিবদ্ধ হবে এর জন্য সাজা কাটতে হতে পারে আল্লাহকে অবশ্যই সাজা কাটতে হবে হয় সে তোবা করে মারা যাবে আল্লাহ তারা মাফ করে দেবেন যদি মাপ করে দেয় সেটি ভিন্ন প্রসঙ্গ মাফ তো মাফ আর যদি মাফ না হয় তাহলে তার জন্য প্রাশ্চিত্ত খাটতে হবে আজাব তাকে খাটতে হবে এরপরে ইমানের ভিত্তিতে সে জান্নাত জান্নাতে যেতে পারে কিন্তু তাকে প্রাশ্চিত্ত খাটতে হবে ফরজ বিষয়গুলো এই জন্য সুন্নত গুলো দাঁড়িয়ে পাল্লাতে হিসাবে হবে না এই জন্য আল্লাহ নবী বলেছেন যখন ফরজ দাঁড়িয়ে যায় তখন আর কোন নামাজ পড়া যাবে না ফরজের উপরে আর কোন ফরজ নাই আর তো তাকে প্রাধান্য দেওয়াই যাবে না যারা ফরজের উপরে সুন্নতকে প্রাধান্য দেয় তারা বলে যে এই এর মর্যাদা ফরজের চেয়েও বেশি না হুসবিল অন্যায় না এটা আল্লাহ নবী হাদিসে হয়ে আছে ফরজ দাঁড়িয়ে গেলে ফরজে দাঁড়িয়ে যাও এই ক্ষেত্রে বিভিন্ন হাদিসে হয়ে আছে ফরজ নামাজ শেষ হলো আল্লাহ নবী এক ব্যক্তিকে তিনি দেখলেন তিনি নামাজ পড়ছেন কি ব্যাপার বললেন যে উনি সুনত পড়ছেন ছাড় দিলেন তাহলে সুনত পড়ার পদ্ধতি আছে যদি আমরা নামাজের আগে অ্যাটেন্ড করতে না পারি জামাতে জামাত শুরু হয়ে গেছে আমরা পরে এসেছি জামাত দাঁড়িয়ে গেছে এই ক্ষেত্রে আমরা সরাসরি জামাতে দাঁড়িয়ে যাব নামাজ কমপ্লিট হবে নামাজ ইমামের সাথে পড়বো এরপরে উঠে আমি দু রেখা সুনত পড়ে নেব এটি একটি অবস্থা দ্বিতীয় অবস্থা হলো এই দুই রেখার সূর্য উঠার পরেও পড়তে পারবো এটিও বৈধ দুই ভাবে পড়তে পারে সাথে সাথে পড়বো অথবা তখন যদি না পড়ি তাহলে একটু পরে পড়তে পারবো সূর্য উঠে গেছে এরপরে আমরা পড়বো তাহলে উভয়টি কিন্তু ছাড় আছে উভয়টি ছাড় আছে এই জন্য আমরা যেকোনো একটি করব এমন নয় যে ফরজ নামাজকে ফরজ নামাজ চলে যাক কেউ কেউ ভাবে বলেছেন যে ইমাম আবুহানি ফারহমদ তার একটি আছে তিনি বলেছেন যে কেউ যদি ফরজ যদি দাঁড়িয়ে যায় ফরজ যদি দাঁড়িয়ে যায় আর ফরজের যদি ক্ষতি না হয় তাহলে হালকা করে পড়তে পারে অনেক সময় ফরজ নামাজ লম্বা হয় গ্রাহ একটি লম্বা হয় এক্ষেত্রে যদি ফজ তার ফরজের কোনো সমস্যা না ঘটে তাহলে সংক্ষেপে পড়তে পারে তবু এটি হাদিসের কথা নয় এটি ইমামের কথা এটি ইমামের কথা সবসময় আমাদেরকে প্রাধান্য দিতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথাকে কোরআন এবং সুন্নাকে প্রাধান্য দিতে হবে কোরআন এবং প্রাধান্য দিতে হবে তিনি উক্তি পোষণ করেছেন তো আমাদের সমস্ত ওই আমল তারা করে না বরং এক রেখা চলে গেছে রাকাত চলে যাবে অনেক সময় সুন্নত পড়তে যে ফরজ চলে গেছে সব হারিয়ে ফেলেছেন তিনি ছেলাফু সুন্ন এটি সুন্নতের বিরোধীটা কথা এছাড়া সঙ্গীত তিনি ভাইয়া আমরা হাদিস পড়েছি নেবী সল্লাল্লাহ আলি সময়ে এ নামের গুরুত্ব দিয়েছেন অতএব আমাদেরকে গুরুত্ব দিতে হবে কেউ কেন এত গুরুত্ব আল্লাহ আকবর হাদিসে হচ্ছে আল্লাহ নবী ফজরের দুইরেকা সন্নতের প্রথম রাকাতে সুরা ফাতেহার পর তিনি সুরা পড়তেন বলিয়া হালকা ফিরুন তাওহিদের সুরা এখানে আল্লাহর পরিচয় দেওয়া হয়েছে আল্লাহ পরিচয় দেওয়া হয়েছে এখানে এই সুরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সূরা দ্বিতীয় সুরা এই সুরা সুরা ইখলাস এই সুরাগুলোর অধিক গুরুত্ব রয়েছে এই জন্য সুরা ইখলাস বেশি বেশি পড়া পাঁচ অক্টো নামাজের পরেই পড়া সুরা কাফির কেউ যদি চারবার পড়ে তাহলে এক খতম কোরআন সব এক খতম কোরান পড়লে যে সব পাওয়া যায় সে সব সে বলে সূরা একলা যদি তিনবার পড়ে তাহলে এক খতম কোরানের যে সব সে সব আল্লাহ তার আমল নামাতে লিখে দেবে এজন্য এই নামাজে এই সূরাগুলিকেও সুন্নথ হিসেবে পড়া তবে এর অর্থ এই নয় যে এগুলো এগুলোই পড়তে হবে অন্য সূরা পড়া যেতে পারে অন্য সূরা পড়া যেতে পারে এছাড়াও আরো সন্ন্যত এসেছে যে এগুলো এগুলো ছাড়া আরো নেবী সাল আলী আসাল্লাম রসুল এটিও পড়েছেন প্রথম রাকাতে এইভাবে হাতে এসেছে তবে অধিক আমল রয়েছে এই সুরাগুলির প্রতি এই আমাদের চেষ্টা করতে হবে সুরা আমরা ফাতিহার পরে সুরা সুরা কাফির পড়বো প্রথম রাকাতে দ্বিতীয় রাকাতে আমরা সুরা ইখলাস পড়ার চেষ্টা করব। এই জন্য সম্মিত তিনি ভাইরা এমনি তো ফজর নামাজের এক গুরুত্ব রয়েছে যে ব্যক্তি ফজর নামাজ জামাতে পড়ে সে আল্লাহর জিম্মাতে হয়ে যায় সোহান সারা দিন আল্লাহর জিম্মাতে থাকে ফজর নামাজ পড়লে যে ব্যক্তি ফজর নামাজ পড়ে তো সুনত পড়েই আল্লাহর জিম্মাতে থাকে একটি হাদিস আর একটি হাদিসে হচ্ছে যে ব্যক্তি দিনের প্রথম অংশে চার রাকাত নামাজ পড়লো এখানে উল্লেখ হয়নি চার রাকাত নামাজ পড়লো সে দিন ব্যাপী আল্লাহর জিম্মাতে থাকে এটা একটি হাদিস হাদিসে কুদ্সি ওলামাগন বলেছেন যে এই চার রাকাত এই ফজরের চার রাকাত মানে দূরে কাত সুন্নত এবং দুরাকাত ফরজ যে ব্যক্তি এই চার রাকাত নামাজ পড়ে সে আল্লাহর বিশেষ হেফাজতে থাকে আল্লাহর দিম্মতে থাকে এজন্য আমাদের চেষ্টা করতে হবে বিশেষ করে যে ভুলগুলি কথা আমরা উল্লেখ করেছি সে ভুলগুলি করা যাবে না কেউ যদি করে সুন্দর করে তাদেরকে বোঝাতে হবে সে তো বুঝে না মানুষ যেইভাবে দেখে এসেছে সেইভাবেই করছে এক তো বুঝাতে হবে এতটুকু আমাদের দায়িত্ব আর এ নামাজগুলির গুরুত্ব দিতে হবে বিশেষ করে নামাজের হেফাজত ঠিক হবে বলেন সুন্নত পড়ে না পড়ে না অমুকের চেয়ে আমি পড়ি কিনা এটি খেয়াল করবেন যারা পড়ে না সাধ্য অনুসারে নসিহত করবে শ্রাদ্দ অনুসারে কখনো সুন্নত না ছাড়া কোনো সুন্নত না ছাড়া কেননা ফরজে যদি ত্রুটি পড়ে তাহলে আল্লাহ তালা বলবেন যে দেখো আমার বান্দার নফল আছে কিনা নফল আছে কিনা দেখো নফল তখন দাড়ি পাল্লাতে দেওয়া হবে আমরা তো ফরজে অনেক ত্রুটি ত্রুটি করে থাকি ফরজে আমাদের ত্রুটি হয় না ফরজে যদি আমাদের ত্রুটি থাকে থাকে আর নফল যদি না সুন্দর হয় তাহলে তো আরো ক্ষতিগ্রস্ত হবে এই জন্য ফরজও ঠিক করতে হবে সাথে সাথে নফল প্রতি গুরুত্ব দিতে হবে আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ সুহামতাল্লাহ পৃথিবীতে যতদিন আছে আমরা ইসলামকে যেন সুন্দরভাবে বুঝতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন এবং সুন্দরভাবে আমল করতে পারি আল্লাহ আমাদের তৌফিক দান করুন যত ধরনের অন্যায় পত্র রয়েছে হারাম পত্র রয়েছে হারাম কর্ম রয়েছে সেগুলো থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আসসালামাইকুম রহমতুল্লাহ